আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো 23 সাল চলে আসতেছে, আর এই 23 সালের শুরুতেই চলে আসতেছে এইচপির দারুণ দুটি ল্যাপটপ। এই ল্যাপটপগুলোর টোটাল স্পেক জানতে পারবেন, কত প্রাইস হতে পারে, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। ভিডিওতে নতুন এসে থাকলে, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঢাকা ইনফো চ্যানেলের পাশেই থাকবেন। তো আমরা যে দুটি ল্যাপটপ নিয়ে বলবো, সেই দুটি ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 15 eg2019tx এবং 2019tx। এই দুটি ল্যাপটপ কিন্তু গ্রাফিক্স দিয়ে একটি ল্যাপটপ, এবং এটি 12 জেনারেশনের কোরাই 5 থাকবে, যেটির মডেল থাকবে 1240p। এটিতে কোর হিসাবে থাকবে 12 এবং থ্রেড হিসাবে থাকবে 16। এটিতে ক্লক স্পিড হিসাবে ম্যাক্স টার্বো বুস্ট হবে 4.40 GHz। এটি 10 nm বেজের একটি প্রসেসর, এবং এখানে কিন্তু আপনারা ক্যাশ মেমোরি হিসাবে 12 MB পাবেন। ল্যাপটপটিতে ব্যাকলিট কিবোর্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এরকমটি কিন্তু আপনারা পাবেন। আর এখানে স্পেশালি আমি যেটি বলবো সেটি হচ্ছে যে এখানে গ্রাফিক্স কার্ড, এখানে কিন্তু আপনারা গ্রাফিক্স কার্ড হিসাবে এনভিডিয়া MX550 DDR6-এর 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন। এবং যেহেতু এখানে ডেডিকেটেড এবং আইরিশ জিপিইউ রয়েছে, টোটাল কিন্তু আপনার 6 GB গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন। এখানে ডিসপ্লে হিসাবে 15.6 ফুল এইচডি IPS ডিসপ্লে থাকবে, যেটিতে নিডস হিসাবে থাকবে 250/45% NTSC, sRGB হিসাবে 90% আপনারা পেয়ে যাবেন। তবে এখানে 100% না হলেও sRGB কিন্তু বেশ ভালোই পাবেন, যেহেতু এটি IPS একটি ডিসপ্লে। আর এখানে কিন্তু আপনারা এই ডিসপ্লেতে ন্যারোয়েজ ডিসপ্লে পাচ্ছেন, সো দেখতে কিন্তু দারুণ প্রিমিয়াম লাগবে। ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ হিসাবে 512 GB M.2 NVMe SSD পাবেন, যেটি দিয়ে কিন্তু ল্যাপটপটি অনেক বেশি ফাস্টার করবে। তবে এখানে কিন্তু আর ডেডিকেটেড কোনো স্লট আপনারা SSD-র পাবেন না। র্যাম হিসাবে আপনারা 16 GB DDR4 3200 বাস স্পিডের র্যাম পাবেন, সো 16 GB ডেডিকেটেডলি পেয়ে যাচ্ছেন। র্যাম আর বাড়ানোর কোনো দরকার হবে না, কারণ এখানে SSD এবং র্যাম কিন্তু ম্যাক্সটাই আপনারা পেয়ে যাচ্ছেন। আর যেহেতু গ্রাফিক্স কার্ড রয়েছে, সেটিও কিন্তু একটি মেমোরি, সো আপনারা সব ধরনের সাপোর্ট কিন্তু পেয়ে থাকবেন। এখানে এখানে কিন্তু ওয়েবক্যাম হিসাবে আপনারা একদম HD ওয়েবক্যাম হলেও কিন্তু বেশ কোয়ালিটিফুল ওয়েবক্যাম পাবেন, যেটি দিয়ে কিন্তু আপনারা রাতের বেলাও কিন্তু ভিডিও চ্যাটিং করতে পারবেন, কারণ এটি IR-যুক্ত একটি ওয়েবক্যাম আপনারা পাবেন। ল্যাপটপটিতে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6, ব্লুটুথ হিসাবে 5.2 থাকবে, অর্থাৎ লেটেস্ট কানেক্টিভিটি থাকবে। আর এই ল্যাপটপটিতে আপনারা ব্যাকআপ হিসাবে কিন্তু আপনারা 5 ঘন্টা প্লাস মাইনাস ব্যাকআপ পেয়ে যাবেন, তবে কাজের ক্ষেত্রে কিন্তু কিছু কম বেশি হয়ে থাকে। এখানে কিন্তু বিটস অডিও সিস্টেম থাকবে, যেটি কিন্তু লাউড সাউন্ড কিন্তু আপনাকে দিয়ে থাকবে, তো সেই দিক থেকে কিন্তু বেটার অপশন। আর এই ল্যাপটপটি কিন্তু 100% অফিসিয়াল ল্যাপটপ, এবং এই ল্যাপটপটিতে ওয়ারেন্টি হিসাবে আপনারা 3 বছর ওয়ারেন্টি পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকছে, বরাবর কিন্তু 1 বছর ওয়ারেন্টি, এবং এটি কিন্তু ইন্টারন্যাশনালি ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কিন্তু গেটআপটি অনেক দেখতে সুন্দর। আপনারা এখানে উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন পাবেন, যেটি আনলিমিটেড আপনাকে সাপোর্ট দিবে, এবং এখানে কিন্তু অফিস 365 1 বছরের জন্য আপনাকে ট্রায়াল ভার্সন দেওয়া হবে। সো আপনারা সফটওয়্যার দিক দিয়েও কিন্তু বেটার অপশন এখানে পাচ্ছেন, যেটি উইন্ডোজটি কিন্তু আনলিমিটেড আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। এটি একটি ভালো অপশন কিন্তু এই ল্যাপটপটির ক্ষেত্রে। ল্যাপটপটিতে আপনারা দেখুন একদমই লাইট ওয়েটের ল্যাপটপ, এটি 15.6 হওয়া সত্ত্বেও এটি 1.7 kg, সো ইজি টু ক্যারি হবে, কারণ এর সাথে আপনারা ব্যাকপ্যাকও পেয়ে যাবেন, যেটি দিয়ে কিন্তু আপনারা ইজিলি ল্যাপটপটি ক্যারি করতে পারবেন। এখানে বডি হিসাবে আপনারা মেটাল এবং ফাইবার মিক্সড একটি বডি পাবেন, যেটি কিন্তু বেশ হার্ডি এবং দেখতে দারুণ প্রিমিয়াম। এটিতে দুটি কালারে আসবে, যেটি 2018 সেটি থাকবে ব্লু কালার, যেটি ফগ ব্লু কালার, এবং যেটি 2019TX সেটি হবে সিলভার কালার, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে প্যাভিলিয়নের নতুন ল্যাপটপ, 2023 সালে আমাদের হাতে চলে আসতেছে। এবং আপনারা যারা গ্রাফিক্স সহ কোনো ল্যাপটপ কিনতে চান, বিশেষ করে যারা ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্স ডিজাইন করবেন, বা আউটসোর্সিংয়ের কাজ করবেন, ইউটিউবিং করবেন, বা যারা CSE স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তারি পড়েন, টেক্সটাইলে পড়েন, সবাই কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। এই ল্যাপটপটি দেখতে যেমন তেমনই কিন্তু গর্জিয়াস রয়েছে, তো আপনারা
ইজি টু ক্যারিও করতে পারবেন, সব দিক দিয়ে কিন্তু বেটার অপশন থাকবে এই ল্যাপটপটিতে। এখন আমরা পোর্টগুলো একটু দেখে নিব যে এখানে কি কি পোর্ট রয়েছে। দেখুন এখানে আপনারা ইউএসবি 3.0 ল্যাপটপ লকার পাবেন, এ টাইপ সিও থাকবে এখানে। অপোজিটে আরও দেখব কি কি পোর্ট রয়েছে। এখানে দেখুন এইচডিএমআই পোর্ট রয়েছে, ইউএসবি 3.2 রয়েছে, টাইপ সি এবং অডিও কম্বো পোর্ট রয়েছে। তো এখানে কিন্তু ল্যাপটপ লকার আপনারা অপোজিটে দেখতে পেয়েছেন, ম্যাক্স পোর্টগুলো রয়েছে এবং এখানে পিছনের দিকে রাবার গ্রিপ রয়েছে এবং ডুয়েল অডিও সিস্টেম থাকবে যেটি বিটস অডিও। দারুণ কিন্তু ক্লিয়ার আপনারা সাউন্ড কোয়ালিটি পাবেন এবং সারাউন্ড টাইপের সাউন্ড আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। তো সব কিছু মিলে আমি বলবো যে 2023 সালে যদি কোনো ভালো ল্যাপটপ আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। এখন বলবো এই ল্যাপটপটির প্রাইস আইডিয়া। এটি আশা করা যাচ্ছে যে 90,000 প্লাস মাইনাসে আপনারা এটি পেয়ে যাবেন।